হাসিবুল হোসেন শান্তর কাছে চলে যেতে চাই, যে এই যে মানে হাসিবুল সৌম্য এবং শান্তর যে শুরুটা ছিল, স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে, আমরা যে বিগ শট খেলতে পারি না সেটা কিন্তু সৌম্য অনেকটা ভুল প্রমাণ করেছিল, কিছু এক্সপ্লোসিভ শট খেলেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। এই প্রথম যে দুজন নামলেন ওপেনিংয়ে, তাদের ব্যর্থতার কারণে কি আমাদের ব্যাটিং অর্ডারটা ধসে পড়লো খুব তাড়াতাড়ি? না না, আমরা তো খারাপ খেলেছি, সাথে বলবো যে সাউথ আফ্রিকার বলাররা খুব চমৎকার বোলিং করেছে। আর সত্যি কথা বলতে যে সৌম্য যে শান্ত যেভাবে স্টার্ট করেছিল, আর যদি তাদের আউটগুলি আমরা দেখি তাহলে আমি মনে করি যে ওই যে বলগুলিতে আউট হয়েছেন এখানে টেকনিকের একটু হলেও সমস্যা ছিল। সেই সৌম্য যে আউট বলে আউটটা হয়েছেন সেটা যদি উনি স্ট্রেট ব্যাটে খেলতেন, ক্রস না মানে মিডল উইকেটের দিকে চিন্তা না করে যদি সোজা খেলতে চেতেন, যেটা রশ্যু করেছে সাউথ আফ্রিকা 100 জার, সে কিন্তু ব্যাটের ফেস সব বলের উপর দিয়ে সোজা সোজা খেলেছে। তো আমার যে এই টেকনিকের কিছু কিছু জিনিস আমরা মিস করে গিয়েছি, তো এগুলো যদি তারা ঠিক করে খেলতে পারতো এত মানে এত ব্যবধানে হারতাম না। বাট ওই ভুলগুলির কারণেই আমরা আসলে আজকে এত বাজেভাবে হেরেছি। আমাদের ব্যাটিং কলাসের ধ্রুব যে বলটা এইভাবে মানে যে বলটা আউট হয়েছে ওই শট খেলার কথা না, জানি না ওই সময় তার কী হয়েছে। ও সাধারণত দেখা যায় এরকম এই ধরনের বলে সে এরকম শট খেলতে চায় না, সে বলটাকে ডিফেন্স করে, তো সে ওইভাবে আউট হয়ে গেছে। রিটার্ন কিছুটা সাপোর্ট পেলে হয়তো বা আরও ভালো খেলতে পারতেন। তো সোফার আমরা বলিংয়েও স্টার্টিংটা প্রথম ওভারটা ভালো শুরু করলাম একটা উইকেট নিয়ে, তো তারপরে আর আসলে আমাদের মোমেন্টাম ধরে রাখতে পারিনি। তাস্কিনও তার যে বোলিংটা সে করে তার রিদেম সেটা মনে হচ্ছে আজকে পাইনি। আজকে তো আসলে উইকেটও বোলাতে জন্য এবং তিনটি নো বল করেছে সে, সেখানেও কিন্তু অনেকগুলি রান এসেছে আমাদের। আমি যে দেখেছি যে প্রথম থার্ড এবং সেকেন্ড অ্যান্ড থার্ড দুই ওভারে 32 রান করেছে ওরা প্রথম দিকে, মাঝখানে আবার দুটো ওভারে 40 রান করেছে। তো এই ওভারে এই বড় রানগুলি আমাদেরকে আসলে একটু চিন্তার বিষয়। সাউথ আফ্রিকা ভালো টিম, আমরা আজকে প্রচুর খারাপ খেলেছি, বাট এটা নিয়ে আমি মনে করি না যে ডিজার্টেড হওয়ার, কারণ সামনে আরও খেলা আছে।